আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস কেফ। আজ আমি আপনাদেরকে গরুর মাংস রান্না করে দেখাবো। আলু দিয়ে গরুর মাংস কিন্তু আমাদের সবারই খুব পছন্দের একটি খাবার। পোলাও অথবা গরম ভাত যেটার সাথেই পরিবেশন করুন না কেন, দুটোর সাথেই কিন্তু খেতে খুবই ভালো লাগে। আশা করি আপনাদের সবার আজকের রেসিপিটি খুবই পছন্দ হবে। তো এখন চলে যাচ্ছি রান্নায়। এখানে আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি রেগুলার কাট করে নিয়েছি, খুব বেশি বড় না আবার খুব বেশি ছোটও করিনি। মাংসগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ পেস্ট, ¼ কাপ পরিমাণ টমেটোর পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। আমি লাল মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়ে দিচ্ছি, এটাকে আমি ঝাল করে রান্না করব। 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ লবণ, লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, আমি প্যাকেটের যে গরম মশলার গুঁড়োটা পাওয়া যায় সেটা দিয়ে দিয়েছি। আর 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, 1/2 কাপ। এখন আমি হাত দিয়ে মশলাগুলোকে গরুর মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ধীরে ধীরে মিশিয়ে নিতে হবে মশলাটাকে। এখানে কিন্তু আমার সব মশলা দেওয়া শেষ হয়নি এখনো, আমি আরো 2টো মশলা বাকি রেখেছি, ওগুলো আমি পরে অ্যাড করে দিব। আর মাংসটা মাখানোর সময় কিন্তু খুব সাবধানে মাখাতে হবে, কারণ মাংসের মধ্যে যে হাড় থাকে সেটা দিয়ে আপনার হাতটা কেটে যেতে পারে, তাই খুব সাবধানে আমি মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ আদা রসুনের পেস্ট। গরুর মাংসের মধ্যে কিন্তু আদা রসুনের পেস্টটা একটু বেশি দিলেই গরুর মাংসটা খেতে ভালো লাগে, এটাকেও আমি এখন মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর সবশেষে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জায়ফল জয়ত্রীর পেস্ট। জায়ফল জয়ত্রীটা কিন্তু মাংসের মধ্যে শুধু সুন্দর ঘ্রাণই আনবে না, জায়ফলটা মাংসটাকে তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য ভালো কাজে দিবে। এখন আমি মাংসের সাথে সব মশলাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এটাকে এখন আমি ঢেকে 30 মিনিটের জন্য এভাবেই রেখে দিব। 30 মিনিট পর আমি এখন মাংসটাকে রান্না করব। একটি পাত্রে আমি তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল দিয়ে দিলাম 1/4 কাপ। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন, তবে সরিষার তেলটা আমার কাছে বেশি ভালো লাগে। তেলটা গরম হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন আমি নেড়ে চেড়ে ভেজে নিব, এটাকে আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। এই তো পেঁয়াজটা এখন নরম হয়ে এসেছে, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 2টো তেজপাতা। তেজপাতা দুটোকে আমি হাত দিয়ে ছিঁড়ে টুকরো করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 4টি ছোট সাইজের দারচিনির টুকরো, 3-4টি এলাচি, 3-4টি লবঙ্গ।
15 20টি আস্ত কালো গোলমরিচ। এখন আমি মশলাগুলোকে সব পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে, এখন আমি ম্যারিনেট করা মাংসটাকে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মাংসটাকে আমি পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মাংসটা কিন্তু আমি এখন খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংসের কষানোটা যত ভালো হবে মাংসের টেস্টটাও কিন্তু ততই ভালো আসবে। এটাকে আমি কষাতে কষাতে প্রায় 50% পর্যন্ত রান্না করে ফেলব। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি এখন ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন মাংসটা থেকে কতটা পানি ছেড়েছে আর মাংসটাতে বলকও চলে এসেছে। এখন আমি আবার এটাকে নেড়েচেড়ে দিচ্ছি। আমি কিন্তু এটাতে এখনো কোনো প্রকারের পানি অ্যাড করিনি, মাংসের পানিটা দিয়েই আমি মাংসটাকে ভালোভাবে কষাবো। এখন আমি এটাকে আবার ঢেকে রান্না করব। আরো 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন আমি আবার মাংসটাকে নেড়েচেড়ে দিব। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে খুলে মাংসটাকে নেড়েচেড়ে দিতে হবে, আর না হলে কিন্তু মাংসটা নিচ থেকে লেগে যাবে। আর মাংসটা যদি নিচ থেকে লেগে যায় তাহলে কিন্তু এটা খেতে মোটেও ভালো লাগবে না, তো সেদিকে খেয়াল রাখতে হবে। এখন মনে হচ্ছে মাংসের পানিটা কিছুটা শুকিয়ে এসেছে। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম, আর এটাকে আমি আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি আবার এটাকে ঢেকে রান্না করব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এই তো দেখুন মাংসের তেলটা উপরে উঠে এসেছে, আমার মাংসটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন পানি দিয়ে দিব 4 কাপ পরিমাণ। 4 কাপ পরিমাণ পানিতেই মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে 4-5টি আলুকে একটু বড় বড় সাইজের টুকরো করে নিয়েছি। আলুগুলোকে দেওয়ার পর আমি এটাকে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না মাংস আর আলু দুটোই সিদ্ধ হয়ে আসে। তবে এক্ষেত্রে আমি চুলার আঁচটাকে লো করে রান্না করব। এই তো এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংসটা প্রায় হয়ে এসেছে। আমি এর মাঝে আরও 1-2 বার ঢাকনাটা খুলে মাংসটাকে নেড়েচেড়ে দিয়েছি। সবশেষে এখন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো ভাজা জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 7-8টি আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি শুধু এখানে ফ্লেভারের জন্য ব্যবহার করেছি। এবার আমি এগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর লবণটাও আমি একটু চেক করে নিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো লবণটাকে অ্যাডজাস্ট করে নেবেন। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে রেখে দিব চুলায় 5 থেকে 7 মিনিটের জন্য। 5-7 মিনিট পর আমি এটাকে ঢেলে গরম গরম পরিবেশন করব।
এই তো হয়ে গেল আমার গরুর মাংস। আমি আপনাদেরকে একটা মাংস একটু কাঁচা চামচ দিয়ে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এটা কেমন সিদ্ধ হয়েছে। আশা করি আপনাদের সবার রেসিপিটি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপির জন্য একটি লাইক দিবেন আর আমার রেসিপিটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করে নেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিলেই আমার সব নতুন রেসিপি আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটাও আপনারা জানাতে পারেন কমেন্টে। আজ তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।